Saraswati Puja special makeup tutorial. So, this tutorial is in Bangladesh. So, I will share it with you. Saraswati Puja is in Bangladesh. Valentine's Day. And Saraswati Puja is in the middle of the year. And we will dress up in the dress-up. So, I will create a contrast with this makeup look. So, if you want to add this full genie type, you will add it to the full. ভীষণ ডিফারেন্ট লাগবে তোমাদের লুকটা তাছাড়া তোমরা ফুলটা খুলে একটা মডার্ন টাইপের লুক ক্রিয়েট করতে পারো শাড়ির সঙ্গে তো সবকিছু ভীষণ ভালো লাগে আমি শাড়ি পরলেই আমাদের লুকটা একদম অন্যরকম চলে যায় পুরো একটা বং লুক ক্রিয়েট হয়ে যায় তো আশা করি তোমাদের সবার এই লুকটা পছন্দ হবে আর এই টিউটোরিয়ালটা খুব একটা হেভি কিছু না তোমরা ইজিলি যদি স্টেপ বাই স্টেপ ফলো করো ইজিলি করতে পারবে আর আশা করি তোমরা সবাই এই টিউটোরিয়ালটা এই সরস্বতী পূজে ক্রিয়েট করবে যদি ক্রিয়েট করো আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে কিন্তু একদম ভুলো না তো চলো আর সময় নষ্ট না করে এই টিউটোরিয়ালটা আমরা যাই প্রথমে আমি একটা ফেশিয়াল অয়েল লাগাবো তোমাদের স্কিন টাইপ যদি ড্রাই হয় তাহলে ফেশিয়াল অয়েলের ইউজ করো যদি নরমাল টু অয়েলি হয় তাহলে ফেশিয়াল অয়েল ইউজ করার কোনো দরকার নেই একটা রিচ ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে যথেষ্ট সো এটা হচ্ছে বায়োব্লুমের স্কিন কেয়ার ফেস অয়েল সো এটা এজিং এর জন্য ভীষণ ভালো আর স্কিনে একটা খুব ভালো গ্লো অ্যাড করে সো ড্রাই স্কিনে কি হয় আজকে আমি একটা ম্যাট ফাউন্ডেশনও লাগাবো তাই জন্য এই অয়েলটা লাগানো খুবই দরকার মাত্র 2 ফোঁটা তোমার এটা লাগবে বেশি লাগবে না আমার স্কিনটা যে ভীষণ ডাল তাই জন্য আমি 3 ফোঁটা নিলাম এটা না তোমার স্কিনে একটা ভীষণ ভালো গ্লো অ্যাড করে তো ফাউন্ডেশন লাগাবার পর তোমার স্কিনটা এত গ্লো করবে আর সরস্বতী পূজাতে তো একটু গ্লোয়িং একটু স্পেশাল আমরা সবাই চাই না দেখতে তাহলে একটু কিছু স্পেশাল তো করতেই হবে তো এবার আমি লাগাবো আমার ফ্লোরাস ময়েশ্চারাইজার এতে আছে জোজোবা উইজাম আমন্ড অয়েল তো এটাও আমার স্কিনকে ভীষণভাবে ময়েশ্চারাইজ করে আর একটা এক্সট্রা গ্লো এটাও অ্যাড করে স্পেশালি সরস্বতী পূজাতে দিনের বেলা আমি প্রাইমার লাগাবো না কি করব এই অয়েলটার উপরে ময়েশ্চারাইজার লাগাবো দেন তোমরা একটা যে কোনো সানস্ক্রিন লাগিয়ে নাও এখন সন্ধ্যেবেলা আমি শ্যুট করছি তাই আমি সানস্ক্রিনটাকে স্কিপ করে যাচ্ছি কিন্তু অবশ্যই তোমরা সানস্ক্রিনটা কিন্তু স্কিপ করো না কারণ সকালবেলা আর যদি সানস্ক্রিন না লাগাও ফাউন্ডেশনটা কিন্তু লাগাবার কিছুক্ষণের মধ্যেই ভীষণ কালো হয়ে যাবে তাই আমাদের বেসটাকে ভালো করে প্রিপেয়ার করার জন্য কিন্তু সানস্ক্রিন লাগাতেই হবে সরস্বতী পূজায় আমি একটা ভীষণ ভালো গ্লো চাই যাতে সবার নজর আমার ফেসের দিকেই পড়ে যদি তোমরাও সেম জিনিসটাই চাও তাহলে স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করতে হবে আমি আমার স্কিনকে ময়েশ্চারাইজ করে নিয়েছি খুব ভালো করে এবার আমি লাগাবো এই দুটো কনসিলার এই কনসিলারটা হলো মেকবিনের ফিটমি কনসিলার আর এতে আমার শেড হলো 25 আর এটা হচ্ছে NyBae কনসিলার সো দুটোকে আমি মিক্স করে লাগাবো বিকজ দিনের বেলা খুব একটা যদি হাইলাইট করো সেটা খুব আর্টিফিশিয়াল লাগে তাই জন্য আমি একটা ন্যাচারাল হাইলাইটিং এফেক্ট চাই আমার ফেসে সো প্রথমে আমার ফেসটা এখন ভীষণ ময়েশ্চারাইজ আছে তাই জন্য আমি প্রথমে লাগাবো এই স্টিক কনসিলারটা যাতে ব্লেন্ডিংয়ে ভীষণ কোনো সমস্যা না হয় ইজিলি ব্লেন্ড হয়ে যায় ইদানিং ডার্ক সার্কেলসটা আমার প্রচণ্ড পড়ছে কি জানি কেন এই যে পোর্শনে কোনো স্পট আছে তাছাড়া আন্ডার আইজে কপালের মাঝখানে নাকের মাঝখানে আর যে পোর্শনগুলোকে তোমরা একটু হাইলাইট করতে চাও ওই পোর্শনগুলোতেই তোমাকে কনসিলার লাগাতে হবে এবার আমি লাগাবো মেবলিনের ফিটনি কনসিলারটা এই কনসিলারটা আমার ভীষণ প্রিয় একটা কনসিলার যেটা খুবই তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় ভীষণ লাইট ওয়েটেড আর এক্স্যাক্টলি তোমার ন্যাচারাল স্কিনের মতো একটা এফেক্ট দেয় তো
কনসিলিং দাম, তার মানে আমাদের মুখে যত ডার্ক স্পট যা ধব্বা যা আছে সব আমরা লুকিয়ে ফেলেছি। এবার আমরা লাগাবো ফাউন্ডেশন। সো আমি আজকে একটা ম্যাট ফাউন্ডেশন লাগাবো, এটা হচ্ছে ল্যাকমি 9 to 5 এর টোলেস ম্যাট কমপ্লেকশন ফাউন্ডেশন, আর এতে আমার শেড হচ্ছে মার্বেল। এই ফাউন্ডেশনটা না ভীষণ লং লাস্টিং, আমি এটাকে সরস্বতী পুজোতে এই জন্য ইউজ করছি কারণ সরস্বতী পুজোতে আমাদের লম্বা টাইমের প্ল্যান থাকে, ঠিক তাই জন্য এই রকম একটা যে ফাউন্ডেশনটা লম্বা স্টে করবে এরকম ফাউন্ডেশন আমাদের দরকার হবে, কারণ বারবার টাচ আপ করার টাইম আমাদের নেই এই সময়, তাই না? সো আমি এটা পাম অ্যাপ্লিকেটরের সাথেও আসে, তার জন্য ইউজ করাটা খুব ইজি, কিন্তু ইউজ করার আগে একটু শেক করে নাও, কারণ না ম্যাট তার জন্য একটু বসে যায় আর শীতকালে তো আরও একটু জমাট বেঁধে যায়, বুঝতেই পারছো সবাই। সো আমি একটা পাম আর হাফ ব্যাস এতটুকুই নেবো, এতটুকুই একদম সাফিসিয়েন্ট। তার সাথে আমি বললাম না সরস্বতী পুজোতে একটু আলাদা গ্লো চাই, তাই জন্য আমি একটা ইলুমিনেটর মিক্স করবো এর সাথে। যদি চাও তোমরা এই স্টেপটাকে টোটালি স্কিপ করতে পারো, এটা তোমাদের উপর। সো এটা হচ্ছে মিস ক্লিয়ারে ইলুমিনেটিং মেকআপ বেস বন্ড টু গ্লো ইলুমিনেটর, এটা ভীষণ ভালো লাগে আমার, এটাতে অনেক শেডসও অ্যাভেলেবেল, খুব কম দামে একটা ভালো ইলুমিনেটর এটা। ইউজ করবে ফাউন্ডেশনের সাথে কিন্তু প্রথমে ভীষণ ভালো করে মিক্স করতে হবে, না হলে একটা ছোপ 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 এফেক্ট ফেলে, যেটা বোঝা যায় যে একটা ইলুমিনেটর তোমরা ইউজ করেছো। তো যখন ভালো করে দুটো প্রোডাক্ট মিশে যাবে তখনই অ্যাপ্লাই করা শুরু করো। প্রথমে ডট ডট করে আমি আমার ফুল ফেসে আর নেকে লাগিয়ে নেবো। আমি অলরেডি আরেকটা বাংলা মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করেছি, বেঙ্গলি ওয়েডিং মেকআপ লুক, সরি বেঙ্গলি ওয়েডিং গেস্ট মেকআপ লুক, দেখেছো কি তোমরা? যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও, কারণ এখন বিয়েবাড়ির সিজন, যদি বিয়েবাড়িতে চান চান লাগাতে চাও, নিজেকে খুব সুন্দর দেখাতে চাও, তাহলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই দেখতে হবে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, একবার দেখে নিও। এবার তোমরা যে কোনো ট্রান্সলুশন পাউডার নিয়ে নাও, যে কোনো ট্রান্সলুশন পাউডার, আমি আমার ড্যামার পর আয়ুর্বেদিকের হোয়াইট ট্রান্সলুশন পাউডার নিচ্ছি। এবার আমার আন্ডার আইস পোর্শনটাকে সেট করার জন্য লাগাবো। যদি তোমরা চাও অয়েলি স্কিন, যদি এক্সট্রিমলি অয়েল প্রোডাকশন হয় তাহলে ফুল ফেসেও লাগাতে পারো। আমি স্টার্ট করবো আমার আই মেকআপ। সো ফার্স্ট আমি একটা স্পুলির হেল্প নেবো আমার আইব্রোজটা একটা শেপ দেওয়ার জন্য। দেখতে কি হয় যে এক্সেস পাউডারটা থাকে ওটাও পুরোপুরি রিমুভ হয়ে যায় আর আইব্রোটাকে একটা পারফেক্ট শেপও দেওয়া যায়। তা আমি আগে ইউজ করবো শিবানা কালার্সের এই আইব্রো কিটটা। এতে টোটাল তিনটে শেড আছে, তোমার আইব্রো যে ন্যাচারাল যে কালারটা আইব্রো তার অ্যাকর্ডিংই তুমি কালার চুজ করো, যাতে আর্টিফিশিয়াল একদম না লাগে। সো আমি এখানে যে ডার্কার শেডটা আছে এই ডার্কার শেডটাই নেবো। তোমরা যদি চাও আইব্রো ড্র করার পর আইব্রোটাকে আরো শার্প আরো প্রমিনেন্ট বানানোর জন্য এজ বরাবর কনসিলার লাগাতে পারো, কিন্তু দিনের বেলায় তোমরা আমাকে বলেছিলে যে ডে মেকআপ লুক ক্রিয়েট করার জন্য, তাই দিনের বেলা অত প্রমিনেন্ট আমি চাই না, একটা ন্যাচারাল সফট মেকআপ লুক চাই, তার জন্য আমি এটা লাগাচ্ছি না। কিন্তু তোমরা যদি চাও আর একটু প্রমিনেন্ট দেখা যায় তাহলে অবশ্যই কিন্তু কনসিলার দিয়ে এজগুলো শার্প করে নিও। সো এবার আমি আমার হুডা বিউটি ডিজার্ভ ডাস্ক প্যালেটটাকে নেবো, এটা অবশ্যই ডিউপ কিন্তু পিগমেন্টেশন ওয়াইজ ভীষণ ভালো, আমি এটাকে খুব পছন্দ করি কারণ আমার ওপর কোনো রিয়াকশন দেখায় না, তাই জন্য প্লিজ কোনো নেগেটিভ কমেন্ট করবে না। সো এই প্যালেটটা থেকে এখানে যে একটা বিউটিফুল শেডটা হচ্ছে অ্যামেথিস্ট, এই কালারটা নেবো, ভীষণ সুন্দর একটা কালার কিন্তু একদম অল্প নেবো। আমি সেম প্যালেটটা থেকে এই যে ব্রাউনিশ একটা শেড আছে এই শেডটাকে নেবো, ভি যে পোর্শনটা ওই আউটার ভি পোর্শনেই লাগাবো। এবার আমি একটা লিকুইড আই শ্যাডো লাগাবো, এটা হচ্ছে লিকুইড আই শ্যাডো, এর কোনো ব্র্যান্ড আমি দেখতে পাচ্ছি না, আমি কোনো একটা সাবস্ক্রিপশন বক্সে কিংবা কিছু একটা পেয়েছিলাম। সো এটা হচ্ছে একটা মেটালিক কালার,
পার্সোনালি আমি লিকুইড শ্যাডো লাগাতে ভীষণ পছন্দ করি, কিন্তু যেটা প্রবলেম হয় লাগাবার সঙ্গে সঙ্গে ব্লেন্ড করে নিতে হয়, না হলে একটা বড় ব্লান্ডার তৈরি হয়ে যায়। তো এবার কি করব, যে সেম ব্রাউন শেডটা আমি নিয়েছিলাম না, সেই সেম ব্রাউন শেডটাকেই আবার নেব আর আমার ক্রিজে ভালো করে লাগিয়ে ব্লেন্ড করে নেব, তার সাথে সাথে আউটার ভি যে কর্নারটা সেখানেও লাগাবো। ওই সেম ব্রাউন শেডটাকে নেব, ব্রাউন শেডটাকে আমার লোয়ার ল্যাশ লাইনে লাগাবো একটা পেন্সিল ব্রাশের হেল্প নিয়ে। সো এবার আমি আমার NyBae এর কাজল পেন্সিলটা নেব। সো যেরকম ভাবে আমরা লাইনার ড্র করি না, সেরকম ভাবেই আমরা একটা লাইন ড্র করবো, অ্যাজ আ লাইনার হিসেবেই আমি এটা ইউজ করছি বলতে পারো, কিন্তু লাইনটা খুব থিন করবে, খুব ঠিক যেন না হয়। আর পুরো চোখটা আমি ড্র করছি না, শুধু পিছনের পোর্শন টুকুই আমি ড্র করছি। এবার কি করব, সেম পেন্সিল ব্রাশের হেল্প নিয়ে আমি এটাকে ভালো করে স্মাশ করব। সেম কাজল পেন্সিলটাকে আমার আপার ওয়াটার লাইনে লাগাবো। এবার আমি ল্যাকমে অ্যাবসলিউট শাইন লাইন ব্ল্যাক জেড ব্ল্যাক আইলাইনার এটা একদম এটাকে লাগাবো, এটা ভীষণ পিগমেন্টেড আর ইনস্ট্যান্টলি ড্রাই হয়ে যায়। লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি মেকলিন উইথ দ্য হ্যাপার কার্ল ভলিউম এক্সেস মাসকারাটাকে আমার আপার আর লোয়ার ল্যাশে লাগাবো। এটা ভীষণ ভালো একটা ওয়াটারপ্রুফ মাসকারা আর তোমাদের ল্যাশেসকে খুব ভলিউমও দেবে এটা। এই সেম প্যালেটটা থেকে এখানে যে গোল্ডেন নিপ্রতি শেডটা আছে, এই শেডটাকে লাগাবো আমার ব্রাউ বোনসকে আর ইনার কর্নারসকে হাইলাইট করার জন্য। আমার ফেসকে কন্ট্রোল করার জন্য NyBae কন্ট্রোল স্টিকটাকে নেব। এবার বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়েই আমি হালকা করে এটাকে স্মাশ করব, কিন্তু খেয়াল রেখো যাতে খুব হার্শ কন্ট্রোলিং না হয়, কারণ দিনের বেলা হার্শ কন্ট্রোলিং খুব একটা ভালো লাগবে না, বোঝা যাবে যে পরিপাটি করে মেকআপ করে বেরিয়েছো, সেটা আমরা একদমই চাই না। দেখতে পাচ্ছ আমি আমার ফোরহেডটাকে ব্লেন্ড করিনি, কারণ আমার ফোরহেডটা খুব ছোট, তো একসাথেই পাউডার কন্ট্রোলের সাথে আমি ব্লেন্ড করে দেবো। কম্প্যাক্ট পাউডার নেব আর কম্প্যাক্ট পাউডারটাকে একটা পাফের হেল্প নিয়ে যেখানে কন্ট্রোলটা লাগিয়েছি না তার নিচে অ্যাঙ্গুলার পোর্শন করে এটা লাগাবো, যাতে কন্ট্রোলিংটা যতটা নিচে নেমেছে ওটা কভার হয়ে যায়, ফুল ফেসটা যাতে ব্রঞ্জি ব্রঞ্জি না লাগে। সো তোমরা লুজ পাউডারও অ্যাপ্লাই করতে পারো, ওটাই বেকিং টেকনিক মেনলি। সো আমি এখানে কম্প্যাক্ট পাউডারই হেল্প নেবো, কারণ খুব একটা নিচে আমার নামেনি। এবার
process ta bhishon bhalo definitely try koro ar amar face ta bold ektu heavy sticks gulo ektu bhari lage na contouring ta amake prochur porimane korte hoy ebar jeta korbo ami ei same palette ta theke jo beautiful ekta pinkish blush ache ei blush ta ke nebo eta ekdom overpowering na to diner belar khetre ekdom perfect eta So, শেষে আমি এবার আমার নাকটাকে হালকা করে কন্ট্রোল করব কিন্তু যদি বিগিনার্স হও হাত যদি অতটা সেট না থাকে একটু বেশি কন্ট্রোল अप्लाई হয়ে যেতে পারে কিন্তু ভয়ের কিছু নেই পরে সেটাকে আমরা সেট করে নিতে পারব So, beginners এর ক্ষেত্রে আমি বলবো যে আঙ্গুলে করে কন্ট্রোলটা अप्लाई করো আর নাক কন্ট্রোলিংটা কিন্তু তোমার লুকসটাকে অনেকটা চেঞ্জ করে কারণ নাকটা যতটা শার্প লাগবে না তোমার লুকসটা খুব সুন্দর লাগে চেঞ্জ হয়ে যায় সো এবার আমি কি করব আঙ্গুলে করে अप्लाई করার পর এই সেম কম্প্যাক্ট পাউডারটাকে নেব এটা NyBae কম্প্যাক্ট পাউডার আর এই পোরশনটার যেমন গালে অনেকটা নেমে আসলে যে টেকনিকটা আমরা অ্যাপ্লাই করছিলাম সেটাকেই করবো নাকটা যাতে অনেকটা শার্প হয়ে যায় আর যাতে খুব একটা কালো না লাগে আমাদের নাকটা এবার যেটা করবো এই সেম প্যালেটটা নেব সেম প্যালেট থেকে এই যে মাঝখানে যে হাইলাইটারটা আছে এই হাইলাইটারটাকে নেব ওটা ফ্যান ব্রাশের হেল্প নেবো আমি যাতে খুব ইজি ফ্যান ব্রাশের হেল্প দিয়ে খুব ইজিলি অ্যাপ্লাই করা যায় আর এই হাইলাইটারটা একদম ওভার পাওয়ার একদম ভীষণ সুদিং একটা এফেক্ট দেয় লিপ কন্ট্রোল করে নিয়েছি আর আমি ইউজ করলাম এখানে সেভেন হেভেনের লিপ লাইনার সেভেন হেভেনের লিপ লাইনার কম বাজেটে ভীষণ ভালো পিগমেন্টেড লিপ লাইনার তুমি না এটাকে লিপস্টিক হিসেবে অ্যাপ্লাই করতে পারো আমি তো মাঝে মাঝে লিপস্টিক হিসেবে অ্যাপ্লাই করে নিই আর অ্যাজ আ লিপস্টিক আমি লাগাবো অ্যাভন সিম্পল প্রিটি লিপস্টিক এটার শেড হচ্ছে সুইট বার্নিং দিয়ে অনেকদিন পর আমি এই লিপস্টিকটা লাগালাম এটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর মিষ্টি একটা কালার কিন্তু এটা ম্যাট লিপস্টিক না স্যাটিন লিপস্টিক কমপ্লিট লুকটা সো লুকটাকে কমপ্লিট করার জন্য আমি এই যে একটা সিলভার ইয়ারিংস পরেছি তার সাথে একটা সিলভার ব্রেসলেট আর একটা সিঙ্গেল সিলভার নেক পিস সো ডেফিনেটলি গোল্ডেনটা তো দিনের বেলা একটু হেভি লাগে তাই সিলভারটাই আই থিঙ্ক বেস্ট অপশন সো ডেফিনেটলি তোমাদের সবার কেমন লাগলো লুকটা আমাকে অবশ্যই জানিও আর যদি আমাকে তোমরা প্রথমবার দেখো তাহলে প্লিজ একবার সাবস্ক্রাইব করে নাও তার পাশেই যে একটা ঘন্টা মতো আছে না বেল আইকন ওটাকে একবার প্রেস করে দিও তাতে কি হবে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন পৌঁছে যাবে আর তোমরা খুব তাড়াতাড়ি আমার ভিডিওগুলো দেখতে পারবে আর যদি পছন্দ হয় এই লুকটা একটা লাইক প্লিজ করে দিও এমন কিছু সময় লাগবে না একটা লাইক করে দিও আর হ্যাঁ যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট সেকশনে কমেন্ট অবশ্যই করো তো তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেও কিন্তু একদম ভুলো না ঠিক আছে সো আশা করি সবার খুব ভালো লেগেছে সো ইয়েস থ্যাংক ইউ সো সো মাচ গাইজ ফর ওয়াচিং সি ইউ সুন অ্যাট মাই নেক্সট ভিডিও টিল দেন বা বাই সবাই খুব ভালো করে এনজয় করো ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোয় অ্যান্ড ইয়া টেক কেয়ার অফ ইউরসেলফ বাই